24/7 live. घड़ी मिला लीजिए, 11:17 हो गया है टाइम। शो का नाम है फ्रेंड संडे फंडे, मेरा नाम है अनिमेश। पहला घंटा जो है वो शुरू हो चुका है और इस घंटे की शुरुआत में मैं आपको बताना चाहता हूँ कि इलेक्ट्रॉल इज द हाइड्रेशन पार्टनर फॉर दिस समर सीजन। और इस वक्त हमारे साथ है नन अदर देन डॉक्टर अमित अधिकारी, चाइल्ड स्पेशलिस्ट। उनके साथ आज इस वक्त हमारी बातें होने वाली है। अमित सर, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू 91.9 फ्रेंड्स एफएम। थैंक यू। शॉप থেকে আগে আপনা থেকে আজকে আমরা একটু হাইড্রেশন আর ডিহাইড্রেশন নিয়ে একটু কথা বলবো। বহুত ज्यादा गर्मी जो है वो भी पड़ रही है, तो ডিহাইড্রেশন কখন হয়, হাউ ক্যান ডিহাইড্রেশন অকার একটু যদি বলেন স্যার। অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন যখন আমরা যতটা আমাদের শরীরে ফ্লুইড দরকার তার থেকে যখন আমরা বেশিটা লস করি, যেমন অতিরিক্ত ঘেমে, হ্যাঁ অনেক সময় জল টল কম খেলাম আমরা কিন্তু অতিরিক্ত কাজকর্ম করলাম তাতে ডিহাইড্রেশন হতে পারে। কিছু কিছু ডিজিজ কন্ডিশন যেমন জ্বর হলে ব্যাপারটা অনেকটা বেশি হয়, হ্যাঁ এইসব ক্ষেত্রে ডিহাইড্রেশন হতে পারে। তো ইন ওয়ান ওয়ার্ড, ডিহাইড্রেশন অকার্স হোয়েন ইউ লুজ মোর ফ্লুইড দ্যান ইউ টেক ইন এন্ড ইউর বডি ডাজ নট হ্যাভ এনাফ ওয়াটার এন্ড আদার ফ্লুইডস টু ক্যারি আউট ইটস নর্মাল ফাংশন। ওকে, আর কি করে হয় এটা যদি আপনি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়, কি এটা কি করে হয় আর কি কি সাইন আছে ডিহাইড্রেশনের? ওকে ওকে, বেশ কয়েকটা পয়েন্ট আছে, যেমন এক নম্বর feeling very thirsty, number 2 dry mouth, number 3 urinating and sweating less than usual, normal ja hoy tar theke kom, acha number 4 dark color urine, number 5 dry skin, amader hoto normal je rokom gham hoy tar theke onekta kome geche, acha number 6 feeling tired, number 7 dizziness, মানে এরকম আরো কিছু কিছু আছে, এগুলোই মোস্টলি ইম্পর্টেন্ট। ওকে অমিত স্যারকে আজকে আমরা পেয়েছি, তো স্যার একটা ছোট আমরা ব্রেক নেব, আপ আমার সাথে বনে রইয়ে, বহুত সারে আর ভি সওয়াল হে, ও সওয়াল আপসে পুছনে হে, বাস থোড়ি দের মে একটা ছোট আমরা ব্রেক নিয়ে নি। घड़ी मिला लीजिए, 11:32 हो गया है टाइम। शो का नाम है फ्रेंड संडे फंडे। पहला घंटा जो है वो चल रहा है और इस घंटे हमारी बातें हो रही है नन अदर देन डॉक्टर अमित अधिकारी के साथ, जो चाइल्ड स्पेशलिस्ट हैं। एक बार फिर से आपको बता दूं कि इलेक्ट्रॉल इज द हाइड्रेशन पार्टनर फॉर दिस समर सीजन। तो अमित दा के साथ आज हम बातें कर रहे हैं, अमित सर के साथ आज हम बातें कर रहे हैं कैसे हम हाइड्रेटेड रह सकते हैं, डिहाइड्रेशन से दूर रह सकते हैं, ये सब कुछ लेकर बातें हो रही है। अमित सर, एक बार फिर से आपका बहुत बहुत स्वागत है। वेल, কিছুক্ষণ আগে আমরা অফ এরও কথা বলছিলাম, এই এই প্যান্ডেমিকে আমরা দেখছি অনেক জন সাফার করছে ফ্রম উইকনেস, টায়ার্ডনেস, আরো অনেকগুলো রোগ হচ্ছে। তো আপনি কি বলবেন স্যার, হাইড্রেটেড থাকা কতটা ইম্পর্টেন্ট এখন, এন্ড যারা যারা কোভিড পেশেন্ট যারা আছেন তাদের রিকভারিতেও কি হাইড্রেশনটা খুব হেল্প করে, হাইড্রেটেড থাকা খুব দরকার তাদের জন্যও? ভীষণ ভীষণ ভাবে, হ্যাঁ এই সময়টা মানে ধরুন মানে এই কেউ যারা কোভিডে এফেক্টেড হয়েছেন বা যারা হননি অন্য যে কোনো ধরুন যে কোনো কারণেই হোক, হ্যাঁ সব সময় হাইড্রেশন থাকাটা খুবই দরকারি। কেননা আমাদের শরীরে তো রক্তটাই মেন জিনিস, হ্যাঁ আমাদের মানে নিউট্রিয়েন্ট গুলোকে সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেয়, আর রক্তটাকে চালনা করে হচ্ছে এই জল। তো সেই কারণে আমাদের সবসময় শরীরে জলের পরিমাণটাকে ঠিক রাখতে হবে। এইটা ঠিক থাকলে আমাদের ইমিউন সিস্টেমও ঠিকঠাক কাজ করবে, ওভারঅল আমাদের ওভারঅল বডি অ্যাক্টিভিটি ঠিক থাকবে। আর স্যার এখন সবাই বলছে কি আমাদেরকে ইমিউনিটি একটু বাড়াতে হবে, যেটা ডাক্তাররাও বলছেন আপনারা সবাই বলছেন, তো একটু যদি বলেন কি হাইড্রেটেড থাকলে কি ইমিউনিটিটা বাড়বে, এটা কি হেল্প করে, অনেকটা হেল্প করে কি? অবশ্যই অবশ্যই, মানে অ্যাকচুয়ালি এই যেটা বললাম যে ধরুন মানে আমরা যদি মানে আমাদের ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখে হচ্ছে ব্লাড, এবার এই ব্লাড মানে ব্লাডের মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে জল, ওয়াটার। তো ওয়াটার ইনটেক যদি কমে যায় তো মানে ব্লাড ফ্লো এর ক্ষেত্রে একটা মানে অসুবিধা হবে, হ্যাঁ তো সেই অসুবিধাটা হলেই কিন্তু সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আস্তে আস্তে শাট ডাউন করা শুরু করে বা তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা শুরু করে। তো সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি সিস্টেম ওভারঅল আস্তে আস্তে কমে যায়। দিতে হয় ইমিউনিটি বাড়ানোর জন্য, হাইড্রেটেড থাকার জন্য কি করা উচিত? একদম ছোট্ট একটা টিপ, যে একবারে বেশি খাওয়া জল খাওয়ার দরকার নেই, বা ধরুন আমরা এটা ভেবে নিলাম যে আমাকে এই সারাদিনে 2 লিটার বা 3 লিটার জল খেতেই হবে এমন নয়। হ্যাঁ আপনি যেটা করবেন যে প্রত্যেকটা খাবারের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে বারে বারে জল খান, সেটা বাড়িতে আপনার ওয়ার্ক ফ্রম হোম যখন করছেন তার মধ্যেও করতে পারেন,
নর্মালি কাজকর্ম অন্যান্য বাইরে যাচ্ছেন সাথে করে এক বোতল জল রাখুন, সেখানেও হতে পারে, মানে চলতে চলতে ফাঁকে ফাঁকে অল্প অল্প করে জল খান, তাহলেই দেখবেন যে সারাদিনে একটা মানে আমাদের যতটা দরকার আর কি প্রপার পরিমাণে জলটা নেওয়া হয়ে গেল। আর জলটা যদি শরীরে ঠিকঠাক ঢোকে তাহলেই আমাদের শরীর ডিহাইড্রেশন হবে না এবং অল ওভার আমাদের ইমিউন সিস্টেম ঠিকঠাক কাজ করবে, শরীরটাও ঠিক থাকবে। ওকে স্যার থাকবেন, একটা ছোট্ট আমরা আরেকবার আমরা ছোট্ট একটা ব্রেক নেবো, ব্রেক কে বাদ আরো বহুত সারে সওয়াল হবে আপসে পুছনা হ্যায়। আমাদের সঙ্গে রাইট নাও আছেন নান আদার দ্যান ডক্টর অমিত অধিকারী, চাইল্ড স্পেশালিস্ট, উনকে সাথ হামারি বাতে হো রহি হ্যায় বিলকুল লাইভ। আজ হাম বাতে কর রহে হ্যায় কাইসে আপ হাইড্রেটেড রহ সকতে হ্যায়, ক্যা ক্যা চিজে ইস ওয়াক্ত ইস গরমি মে আপ আগর পিতে হ্যায় খাতে হ্যায় তো আপকো মদদ মিলেগি। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। वेलकम बैक कोलकाता, बैक टू बैक दो दो गानों के बाद एक बार फिर से आप सभी का स्वागत है। शो का नाम है फ्रेंड्स संडे फंडे, मेरा नाम है अनिमेश। पहला घंटा जो है वो चल रहा है और जैसे कि मैंने थोड़ी देर पहले भी आपको बताया था कि इलेक्ट्रॉल इज द हाइड्रेशन पार्टनर फॉर दिस समर सीजन, और हमारे साथ इस वक्त है नन अदर देन डॉक्टर अमित अधिकारी, जिनके साथ इस घंटे हमारी बातें हो रही है, चाइल्ड स्पेशलिस्ट। अमित सर एखो हमारे संगे आज। अमित सर वेलकम बैक। वेल আপনার সাথে যেটা অফ এয়ারও কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম কি ইস ওয়াক্ত হমনে দেখা হ্যায় কি ওয়ার্ক ফ্রম হোম সবই কর রহে হ্যায়, পিছলে ডেড় সাল সে কর রহে হ্যায়, বচ্চে জো হ্যায় ও স্কুল নেই যা পা রহে হ্যায়, অনলাইন ক্লাসেস জো হ্যায় ও চল রহি হ্যায়, তো কহিঁ না কহিঁ পে জল খাওয়াটা অনেকটা কমে গেছে আমাদের। আপনার কি মনে হয় স্যার, আপনার কি সাজেশন থাকবে? রোদে বেরোচ্ছি না ঘরে, সেক্ষেত্রে জল অতটা না খেলেও চলে যায়, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। সবাই যারা বাড়ি থেকে কাজ করছেন তাদেরকে একটাই কথা যে ঘুরে ঘুরে জল খান, এবং মানে জলের ক্ষেত্রে ধরুন মানে দু এক আমাদের মানে স্পেসিফিক্যালি আমরা বলতে চাই ওআরএস, হ্যাঁ প্লেন জলও খেতে পারে, ওআরএস টা আরো ভালো হয়। অনেকে যেটা মানে এটাকে মিস্টেক করতে পারে যে যেকোনো সুগার, যেমন গ্লুকোজ ওয়াটার, সুগারি ফ্লুইড বা ধরুন কার্বোনেটেড ওয়াটার, এগুলো কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ বিশেষ করে ওয়ার্ক ফ্রম হোম যারা করছে বা চিলড্রেন যারা ঘরেই রয়েছে, এক বছরের উপর হয়ে গেল স্কুল যেতে পারছে না, মানে কার্বোনেটেড ওয়াটার বা ধরুন এই ধরনের মানে গ্লুকোজি ওয়াটার যেগুলো, সেগুলো কিন্তু ডিহাইড্রেশন কে আরো অ্যাগ্রাভেট করে। তো তার বদলে মানে প্লেন নুনচিনি জল করে খাওয়া যেতে পারে, ওয়ারেস আলাদা করে বাড়িতে বানিয়ে আর কি খাওয়া যেতে পারে, নর্মালি দোকানেও কিনতে পাওয়া যায়, ঘরে রাখা যেতে পারে, ফাঁকে ফাঁকে থাকে থাকে খেতে হবে। প্লেন জলও খান, হ্যাঁ নুনচিনি জল খান, ওয়ারেস খান, কিন্তু খালি কিন্তু মিষ্টি জল নয়, এটা মাথায় রাখতে হবে। আর সবসময় অল্প অল্প করে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে জল খেতে থাকে। স্যার যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন কি ওআরএস আমাদের খেতে হবে, ডিহাইড্রেটেড হলেই ওআরএস আমাদের খেতে হবে, তো আমরা সবাই যখন ডক্টরের কাছে যাই আমাদেরকে বলা হয় ওআরএস আপনি খাবেন, প্রত্যেক দিন খাবেন, খুব দরকার, 7 দিন খাবেন, 10 দিন খাবেন, ওআরএস খেতে হবে। তো একটু যদি সিম্পল ওয়েতে যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করেন হোয়াট ইজ ওআরএস, একটু যদি এক্সপ্লেন করে দেন। আচ্ছা ওআরএস ফুল ফর্মটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে নুন আর চিনির মিশ্রণ একটা প্রপার পরিমাণে, মানে আমরা বাড়িতে যদি ওআরএস বানাতে চাই এরকম ভাবে বানাতে পারি, 1 গ্লাস জল, 200 ml ওয়াটারে 1 চামচ চিনি, 1 চিমটে লবণ, এগুলো মোটামুটি কাছাকাছি একটা রেশিও তৈরি হয়ে যায়। তো আর এমনি তো ধরুন মানে আমাদের WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা মানে স্পেসিফিক্যালি ওআরএস এর গাইডলাইন দেওয়া আছে যে এই জিনিসগুলো থাকতে হবে, তার ঘনত্ব এত হতে হবে। হ্যাঁ তো সেই অনুযায়ী আমাদের খুব মানে যেকোনো মানে ছোটখাটো দোকান থেকে শুরু করে যেকোনো বড় ওষুধের দোকান সব জায়গাতেই ওআরএস এর প্যাকেট পাওয়া যায়। বাচ্চাদের জন্য ছোট প্যাকেট হয়, বড়দের জন্য বড় প্যাকেট হয়, তো সেগুলো বাড়িতে সবসময় ইমার্জেন্সি বেসিস রাখা যেতেই পারে। আর এমনি ডে টু ডে প্র্যাকটিসে আমাদের সবসময় বাড়িতে চিনির জল বা ওআরএস বানিয়ে খাওয়ানো যেতে পারে। কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরুন ওআরএস এর বিকল্প হিসেবে কাজ করে, হ্যাঁ যেমন আমাদের ধরুন ডালের জল, হ্যাঁ অনেক সময় ভাতের ফ্যান যেটা বলি আমরা, হ্যাঁ সেগুলো অনেক সময় দেওয়া হতে পারে, বিশেষ করে ডায়রিয়া পেশেন্টদের আমরা অনেক সময় এগুলো বলে থাকি আর কি, যে বারে বারে সিট বাই সিট খান, লঞ্চিনের জল খান। তো এইগুলোই হচ্ছে আপনার মানে মেন আমাদের মোটোটা থাকে হচ্ছে যে জলের পাশাপাশি কিছুটা আপকে তরফ সে হমে মিলে। থ্যাংক ইউ সো মচ স্যার, থ্যাংক ইউ সো মচ। একটা ছোট্ট আমার ব্রেক নিয়ে নিই, ব্রেকের পর একটা গান শুনে নি, চলো আসি কিছুক্ষণ পরে।